1 সেপ্টেম্বর যোগদান করব বিজেপিত। আগন্তুক বিধানসভার উপনির্বাচনত আটাইকই আসনতে বিজেপি জয় হব বলে দাবি করেছে মন্ত্রী পীযুষ হাজরিকায়। ইফালে আর পি শর্মা 2 নম্বরী আর এস এস বলেও প্রাক্তন সাংসদগুলিক উভতি ধরে পীযুষ হাজরিকায়। এ আই ডি এফর বিধায়ক ফণীধর তালুকদারে এ আই ডি এফ এরিলে। শীঘ্রে 6 আসনতে হব বিধানসভার উপনির্বাচন। উপনির্বাচনক লৈ বিজেপি সাজু বলে মন্তব্য করে মন্ত্রী পীযুষ হাজরিকায় কলে থাওড়া মরিয়নী ভবানীপুর গোসাইগাঁও তামুলপুর অনায়াসে জিকিব বিজেপি আর মাজুলীত টেনশনেই নাই বিজেপির। গোটেকটাই জিকিম কারণ আরো গোটেকটাই জিকিম থাওড়া মরিয়নী তামুলপুর ভবানীপুর গোসাইগাঁও মাজুলীটোর কোনো টেনশনেই নাই গোটেকটাই জিকিম। ইজনের পিছন সিজন কংগ্রেস নেতায় বিজেপিত যোগদান করা সন্দর্ভত বৃহস্পতিবারে প্রাক্তন সাংসদ আর পি শর্মায় বাজপেয়ী ভবনের নাম রাজীব ভবন রাখব লাগে বলে তীর্যক মন্তব্য করেছিল। আর পি শর্মার মন্তব্যর হাত ধরে প্রাক্তন সাংসদগুলিক উভতি ধরলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। পীযুষ হাজরিকার মন্তব্য, 2 নম্বরী আর এস এস আসিল আর পি শর্মা, প্রকৃত আর এস এসর লোকে কেতিয়াও কংগ্রেসত যোগ দিব নয়। রাজীব ভবনের নাম সলনি করে বাজপেয়ী ভবন রাখবল গেলে পীযুষ হাজরিকায়। যে গেল রাজীব ভবনলে সেই বাজপেয়ী ভবন করব লাগে নাকি? তোর মুখরে শোভা নেপায়, বেলেগে কলে শোভা পাই। আর এস এসর জড়িত মানুষে কংগ্রেস করব পারে নাকি? আর এস এসও ভালকে করা না, 2 নম্বরী কামবিল করে ফুড়ে গতি কংগ্রেসত গিয়ে স্থাপিত হওয়ার চেষ্টা করেছিল, তাতো হারিছে। গতি তাকে নক কি কব, বেলেগে কম। আর পি শর্মা ডরিয়া কর শোভা নেপায় কারণ বিজেপির কংগ্রেসলে যাওয়া ব্যক্তি। ডিমা হাসাওয়ার ডিউটার ঘটনাক গরিহণা দিলে মন্ত্রীগিয়ে। উগ্রপন্থীক কঠোর হাতে দমনের আশ্বাস দিয়ে জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজরিকায়। বিপুল বর্মন, রিপোর্ট নিউজ 18, নর্থ ইস্ট। দেশের রাজধানী নতুন দিল্লীত স্থাপন করা হব নামঘর। ধর্মীয় ঐতিহ্য রক্ষার হব সাংস্কৃতিক সংগ্রহালয়। মহাপুরুষ মাধবদেবর তিরুভাব তিথির দিনায় এই ঘোষণা করে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। নতুন দিল্লীত নামঘর হব, ধর্মীয় ঐতিহ্য রক্ষার হব সাংস্কৃতিক সংগ্রহালয়। মহাপুরুষ মাধবদেবর তিরুভাব তিথির দিনায় এই সুখবর দিলে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে। মাধবদেবর তিথির দিনা পুয়ায় পাঠশালার বামাখাতা সত্রত সেওয়ালই মন্ত্রী রঞ্জিত দাসে কলে অসমীয়া দিল্লীত অভাব অনুভব করা এটা নামঘর সজার লগতে রাজধানী শহরখনত নামঘর সত্রকে আদি করে অসমীয়া ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের বাবে নির্মাণ করা হব এটা সাংস্কৃতিক সংগ্রহালয়। তার বাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উদ্যোগ লৈ দিল্লির উপরাজ্যপালক ইতিমধ্যে পত্র প্রেরণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মনত একটা আশা আছে, যেহেতু আমার দিল্লীত যেহেতু আমার কোনো নামঘর নাই, গতি আমি তাত এটা আমার কালচারেল কমপ্লেক্স প্রতিষ্ঠা করার বাবে নামঘর সহ কালচারেল প্রতিষ্ঠা কমপ্লেক্স প্রতিষ্ঠা করার কারণে দিল্লি গভর্নমেন্টলে লেফটেন্ট গভর্নরলে ইতিমধ্যে পত্র প্রেরণ করেছে। আর সেই পত্র প্রেরণ করার পিছতে যদি তাত মাটি অতি সোনকালে দিয়ে আমি সরকারে আমি অতি সরকারে একটা কালচারেল কমপ্লেক্স এটা আমি নির্মাণ করি দিল্লীত, আর তার একটা সুন্দর একটা নামঘর একটা হব। গতি আমি কৃষ্টি সংস্কৃতির প্রতি এই সরকারখানে যানখিনি লক্ষ্য রাখিছে এই ক্ষেত্রে আমি অসমবাসী রাইজের আশীর্বাদ আমি বিচারিছো। পাঠশালার পর ধ্রুবজ্যোতি তালুকদারের রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট।